হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? হ্যাঁ, আমি জানি তোমরা এখন আপাতত একটু টেনশনে আছো, কারণ 13 তারিখ থেকে তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে যাচ্ছে। কোথায় কি ভর্তি হবা এই নিয়ে একটু টেনশনে আছো, কিভাবে কি করবা। তো তোমাদের টেনশন আমি কিছুটা কমানোর জন্য আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম, যে কিভাবে অ্যাডমিশন ফিটা তোমার ফোনের মাধ্যমে তুমি পে করতে পারবা নিজে নিজেই, সেটা দেখানোর জন্য। মনে রাখবে, অ্যাডমিশনের ফি কিন্তু তোমার একবারই পে করতে হবে, পরবর্তীতে কিন্তু সেকেন্ড টাইম পে করতে হবে না। তো এটা অবশ্যই মাথায় রাখবা। আর এখানে দেখো, খুব ভালো রকম করে লিখে দিয়েছে যে ভর্তি নিশ্চয়তার জন্য রকেট অথবা টেলিটক অথবা শিওর ক্যাশের মাধ্যমে শুধুমাত্র একবার রেজিস্ট্রেশন ফি প্রদান করায় যথেষ্ট। তো এবারের যে 2000 SSC অ্যাডমিশনের যে সিস্টেম, সেই সিস্টেমে তিনটা প্রকারের মাধ্যমে তুমি টেলিটকের আর ডাচ বাংলা এবং শিওর ক্যাশ, এই তিনটা সিস্টেম তুমি এর মাধ্যমে সিস্টেমের মাধ্যমে তুমি তোমার অ্যাডমিশনের ফিটা পে করতে পারবা। তো এখানে ডিটেলস বলে দিছে, তোমরা একটু পড়ে নেবা, যে SSC কলেজ অ্যাডমিশন রেজিস্ট্রেশন ফি সেন্ডিং প্রসেস বাই টেলিটক, SMS, শিওর ক্যাশ অ্যান্ড রকেট মোবাইল ব্যাংকিং। বিলো ইউ হ্যাভ সিন দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট এক্সাই ক্লাস অ্যাডমিশন রেজিস্ট্রেশন ই পেমেন্ট। এক্সাই ক্লাস অ্যাডমিশন রেজাল্ট ফার্স্ট মেরিট লিস্ট হ্যাজ পাবলিশড 10 জুন 2018। সিলেক্টেড ক্যান্ডিডেট মাস্ট পে দেয়ার রেজিস্ট্রেশন ফি উইথিন 26 থেকে 30 তারিখের মধ্যে, আদারওয়াইজ ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন উইল বি ক্যান্সেল। সো তোমরা এটা মাথায় রাখবা, নিজে নিজে নিজের টাকা পে করার ট্রাই করবা। আর আমি অবশ্যই 13 তারিখে যে ভিডিওটা দেব, সেটা দেখে তোমরা নিজেই কলেজ চুজ করে নিজেরা অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবা। আর আমি ফোনে কিভাবে পেমেন্টটা করতে হবে, তোমরা যে যে বোর্ড থেকে, সেই বোর্ডের এখানে শর্ট ফর্ম দেওয়া আছে। ঢাকা হলে DSA, কুমিল্লা হলে COM, রাজশাহী হলে RHJ, যশোর হলে JS, এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখে নিবা। আর মোবাইল ব্যাংকিং ফি, রেজিস্ট্রেশন ফি পদ্ধতি, টোটাল এই চারটাতে সুন্দরভাবে লেখা আছে, তোমরা এটা ফলো করবা। ফলো করে নিজেরা পড়বা, নিজেরা পড়ে বুঝবে, নিজেরা পেমেন্ট করবা। যদি কারো, আশা করি টেলিটক সিম যদি কারো নাও থাকে, তবে রকেট যেটা আমরা বলি এখন ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং, সেটার মাধ্যমে তুমি ফি পেমেন্ট করতে পারবা। সচরাচর শিওর ক্যাশটা আমরা সবাই কম ইউজ করি, এটা হচ্ছে ফার্স্ট ইসলামিক সিকিউরিটি ব্যাংকের একটা প্রসেস। আর টেলিটক সিম যদি থাকে, টেলিটক সিমের মাধ্যমে তোমরা নিজের টাকা পে করতে পারবা। আর রকেট তো বললাম, রকেটের মাধ্যমে তোমরা পে করতে পারবা। এই তো বন্ধুরা, তাহলে তোমরা এগুলো একটু সুন্দর করে দেখে নাও, পরবর্তীতে যেন কোনো প্রবলেম না হয়। আর আমি তো নতুন ভিডিও নিয়ে আসছি, আর কোনো প্রবলেম হলে, কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা। আর আমি এই সাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকে ডিটেলস দেখে নিবা। কোনো সমস্যা হলে কমেন্ট করবা, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর তোমার বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা। আর যদি কোনো রকম উপকৃত হয়ে থাকো, আমার ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবা, আর নতুন নতুন ভিডিও পেতে আপডেট থাকবা। খোদা হাফেজ, ভালো থাকবা, আবারও।